فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. সম্মানিত বোন, মোহর সম্পর্কে জানতে চেয়েছিলেন, ফাতি মোহরটা কি? প্রথমে তো বলবো, দেখেন, মোহর একটা মেয়েদের হক। আল্লাহ তাবারক তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিনা নিহলা, যেটা আপনি সূরা নিসার 4 নম্বর আয়াতে পাবেন, যে তোমরা নারীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে দিয়ে দাও। তো মোহর এটা নারীদের হক, অবশ্যই অবশ্যই দিতে হবে। মোহর যতটা কম হবে এটাই হচ্ছে মানে বাঞ্ছনীয়, তো বেশি হলে যেটা নিন্দনীয় নয়, খারাপ নয়, বেশি দেওয়া যেতে পারে। তবে যত কম তত সেই মোহরটা, সেই বিয়েটা বেশি ভালো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস করে আপনার স্ত্রী ও কন্যাদের মোহর 480 দিরহামের বেশি মানে ছিল না। তবে আপনার ওই উমে হাবিবা রাজিয়াল্লাহু তাআলার মোহরটা বাদ ছিল, সেটা ছিল 4000 দিরহাম, কিন্তু সেটা বাদশাহ নাজ্জার সেটা আদায় করে দিয়েছিলেন। আর ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহার যেটা মোহর, ফাতেমা রাজিয়াল্লাহু তাআলার মোহর ছিল একটা লৌহ বর্ম, অর্থাৎ সব থেকে কম বলতে পারে লোহার একটা। তো যত কম মোহর কম হবে তত ভালো। এবারে দুই আপোষে যদি ফয়সলা করে সেটা মোহর বেশি করতে পারে, সেটা তাদের মধ্যে কোনো সমস্যা নেই। কোরআনের আয়াত দিয়েও মোহর হতে পারে যদি মেয়ে সেটা মেনে নেয়। মনে করুন হয়তো সেই মানে পাত্রের শ্রমুল্ক মুখস্থ আছে, শ্রমুল্কটা সে তার স্ত্রীকে মুখস্থ করিয়ে দেবে, এটাই তার মোহর হয়ে যাবে। اشراقت نفسي في نور من فؤادي حينما رددت يا رب العباد.